গ্রুপের জন্য আপনার যত বয়স কম তত বেশি আপনি পারফেক্ট, তার জন্য আপনি সুযোগ সুবিধা বেশি পাবেন। তার জন্য যত কম বয়সে চেষ্টা কর ইউরোপে আসতে পারেন ততই আপনাদের জন্য ভালো। আর ইউরোপের যে কোনো দেশে আপনি বৈধভাবে আসার চাইতে অবৈধভাবে আসাটা আসলে সুযোগ সুবিধাটা আপনার বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও অনেক বেশি ভালো আছি। কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম আমি আমার বড় ভাইকে গ্রিসের ওয়ার্ক পারমিট ভিসা যখন চালু হবে তখন নিয়ে আসব, কিন্তু আমার ছোট ভাইকে গ্রিসের ওয়ার্ক পারমিট চালু হোক বা না হোক আমি ওনাকে অন্য সিস্টেমে আনার চেষ্টা করব। সো আজকে আমি আপনাদের সামনে এ বিষয় নিয়ে কথা বলবো, অন্য সিস্টেমে আমি কিভাবে গিয়েছি আমার ভাইকে ছোট ভাইকে আনবো এবং আনার চেষ্টা করব এ বিষয় নিয়ে। সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন, পুরোটা পুরোটা আপনারা কথা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। সেখানে আমি ভিডিওটাতে আরেকটা জিনিস বলছিলাম, আমি ছোট জনকে অন্যভাবে আনবো কিন্তু বড় জনকে না। ছোট জনকে কেন আমি অন্যভাবে আনবো গিয়েছি, আমার লাভ কি অথবা কি 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 ভালো হবে, কি কি সুবিধা ওর জন্য হবে এবং কি কি সুবিধা আমার জন্য হবে, আমি আপনাদের সাথে আজকে এই জিনিসটাই শেয়ার করব। সো এখানে আপনারা যদি কোনো কিছু ভুল হতেই পারে, মানুষ ভুলের হুরদে না, অন্য আমার যদি কোনো কথার মধ্যে আপনারা ভুল খুঁজে পান সেই কথাটা আপনারা নিবেন না, যেটা যদি মনে করেন যে কোনো কিছু আপনারা সঠিক মনে করেন সেই কথাটাই কাজে লাগাবেন। দেখেন আমি আপনার আমি অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে যেরকম বাংলাদেশিরা থাকে আমি সেম এরকমই, ওই তো আমা আমি অনেক দেশ ঘুরে 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 গিরিচ আসছি, তার জন্য আমি অনেক দেশ যে দেশগুলোতে ঘুরে ঘুরে আসছি আমি জানি যে কোন দেশের প্রক্রিয়াগুলো কীরকম, কোন দেশের কোন দেশে আসলে কি হবে এ সম্পর্কে আমার অনেক একটা ভালো একটা ধারণা। আর তাছাড়া গ্রিসে যারা বাংলাদেশিরা বসবাস করে সবাই কম বেশি অনেক কিছুই জানে, কারণ গ্রিস এমন একটা জায়গায় মনে করেন ইউরোপে যাওয়ার জন্য প্রথম স্টেপ হচ্ছে গ্রিস, গ্রিসের পরে আপনি যে দেশগুলো যাবেন মানে আস্তে আস্তে গ্রিস হচ্ছে প্রথম, তার জন্য যারাই বাংলাদেশে গ্রিসে আসে প্রথম তারাই অনেক কিছু জানে। সো আজারে ফ্যাশন না দিয়ে আমি আপনাদের সাথে কথা বলি, মোবাইলটার মধ্যে রং লাগালে দেখতেছেন ভাই, রং আমার রক্তের সাথে মিশে আছে, আমার মোবাইল না আমার সবকিছুতে রং লাগে, যত আমি রঙের কাজ করি এটাই স্বাভাবিক। সো যাই হোক, কথাগুলো হচ্ছে যে আমি চিন্তা ভাবনা আমি বলতেছি না যে আপনারা এই কাজগুলো করেন, আমি আমার জায়গা থেকে আমি যে জিনিসগুলো চিন্তা ভাবনা করতেছি সেম চিন্তা ভাবনা দিয়ে আমি আমার চিন্তা ভাবনা অনুযায়ী আমি আমার কাজ করতেছি এবং করার চেষ্টা করতেছি এবং ভবিষ্যতে করব। আমার ছোট ভাই যে ওর বয়স ওরা দেখতে লাগে মনে করেন 19-22-23, কিন্তু ওর বর্তমান বয়স হচ্ছে 20, তার মানে এইসব দেশে যদি ও আসে ওর বয়স দেখতে লাগবে লাগবে 14 অথবা 15, তখন ওরে এসব দেশে যদি আমি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসি তাহলে ইউরোপের যে কোনো দেশে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় আসেন অথবা বৈধভাবে আসেন তাহলে ইউরোপের কোনো দেশে আপনি বৈধভাবে অন্য দেশে গিয়ে সেটেল হতে এত সোজা পারবেন না, এত সহজ না। আর তো আমি কি করব আমার ছোট ভাইকে, আমার ছোট ভাইকে আমি আনার চেষ্টা করতেছি কসোভো অথবা ম্যাক্সেডোনিয়ায়, এই দুইটা দেশের মধ্যে একটা দেশে নিয়ে আসব। তো এই দুইটা দেশের মধ্যে একটা দেশে নিয়ে আসলে এই দুইটা দেশ হচ্ছে ইউরোপের অন্তর্ভুক্ত কিন্তু সেটা স্যাঞ্জেনভুক্ত কোনো দেশ না। তো এই দুই দেশে নিয়ে আসলে এই দুই দেশ থেকে যদি আমি যদি কসোভো নিয়ে আসি কসোভো থেকে আমার চিন্তা ভাবনা যে গ্রিসে নিয়ে আসব, আর যদি গ্রিসে নিয়ে আসি তখন ওর বয়স দেখতে লাগতেছে ওরে খুবই অল্প মানে কম, তখন ওরে যদি বাচ্চান্তের একটা কেস দিয়ে যদি ওরা যদি ক্যাম্পে পাঠিয়ে দিই মনে করেন সরকারিভাবে একটা বাচ্চাদের কেস দিয়ে আন্ডার 18 যেটা বলে এদিকে সেই কেসটা যদি মেরে যদি ওরা যদি আমি ক্যাম্পে রাখি অথবা সরকারিভাবে রাখি তাহলে ও সরকারিভাবে থাকতে পারবে, সরকারিভাবে লেখাপড়া করতে পারবে, সরকারিভাবে খাওয়া দাওয়া পাবে, একটা সময় ভবিষ্যতে সরকারিভাবে ওর একটা গৌরব পাবে সেটারও সম্ভাবনা আছে, কারণ ওর বয়স কম, ওর যখন 18+ হয়ে যাবে এই দেশের গভর্নমেন্ট গভর্নমেন্ট ওকে ওর দেশের মনে করো যে সিস্টেম অনুযায়ী ওকে সবকিছুই দিতে বাধ্য। ইউরোপের যে কোনো দেশে আপনি যদি আসেন আপনার যদি বয়স কম থাকে আপনি যদি আন্ডার 18 কেসটা মারতে পারেন তাহলে আপনার বয়স যদি কম থাকে আন্ডার 18 কেস মারেন আপনি সারা ভবিষ্যৎ যে জিনিসটা আছে সেটার জন্য আপনার অনেক অনেক উপকার হবে অনেক। মনে করেন আপনি যদি এখন 14 বছর দিয়ে মারেন আপনার 18 হওয়ার আগ পর্যন্ত 18 হওয়ার পরেও 18 হওয়ার পর্যন্ত আপনি সরকারিভাবে থাকবেন, খাবেন, মাসে টাকাও পাবেন, লেখাপড়া করার সুযোগ পাবেন, তার পাশাপাশি যেহেতু গ্রিসে আমি বসবাস করি তার ক্ষেত্রে যদি আমার ভাই থাকে ছোট যদি থাকে সেও কাজ জানে, রঙের কাজ জানে, সো অনেক কাজ জানে। তো তার পাশাপাশি যদি মনে করেন আমি ওই স্কুল এদেশে ক্লাস সপ্তাহে যদি আপনি 19 ঘন্টা ক্লাস করেন বাস অতটুকুই, তো সপ্তাহে যদি ও 19 ঘন্টা ক্লাস করে অথবা 3 দিন 4 দিন ক্লাস করে তার পাশাপাশি আরও 3 দিন 4 দিন থাকে, সে 3 দিন 4 দিন অথবা
ক্লাসের পরেও আমার সাথে চাইলেও কাজ করতে পারবে, সেক্ষেত্রেও তার বেতন লাখ টাকার ইনকাম উপরে ইনকাম করা সম্ভব, সেটা অসম্ভবের কিছু না যেহেতু কাজ জানে। তার জন্য আমি চাচ্ছি তার ভবিষ্যৎটাও যাতে সুন্দর হয়, আর তার বর্তমানে গ্রিসে আসলেও যাতে কাজটাও যাতে করতে পারে, তার ভবিষ্যতের জন্য ভালো হয়, সব ক্ষেত্রের জন্য ভালো হয়। আর যদি ভবিষ্যতের জন্য যদি ও একটা ঘর পায়, যদি আমিও গ্রিসে বসবাস করি, তাহলে আমিও তার করে থাকতে পারবো না। আসলে আশাটা আমার এরকম, ওর নিজের ভবিষ্যৎটা যদি সুন্দর হয়, ওর নিজের ভবিষ্যতের সুন্দরের জন্য এই সিস্টেমটা ভালো। যদি আমি যখন গ্রিসে প্রথম আসি, আমি এত কিছু জানতাম না, তারপরে এখন বর্তমানে মোটামুটি অনেক কিছুই জানি, আর ও অতটুকুই আর কিছু না। সো আপনারাও যদি বয়স কম থাকে, আপনাদের চিন্তা ভাবনা যদি দেখতে শুনতে আপনাদেরকে 17-18, যদি আপনাদের আপনাদেরও যদি বয়স কম হয়, এমনি তো যদি পাসপোর্ট অনুযায়ী আপনাদের বয়স যদি 22-23 হয়, আমি জানি আমাদের বাংলাদেশে অনেক ছেলেরাই পাসপোর্টে বয়স বাড়ায় দিয়ে পাসপোর্ট বানায়, কিন্তু আপনাদেরকে দেখতে লাগে 17-18। কিন্তু ইউরোপের দেশগুলোতে আপনার বয়স যদি বাংলাদেশিরা যদি 22ও মনে হয়, ইউরোপের দেশগুলো আসলে আপনাদেরকে মনে হবে আপনার বয়স 16-17। সো ইউরোপে আসার জন্য আপনি পারফেক্ট বয়সটা কত, ইউরোপে আসার জন্য আপনার পারফেক্ট বয়স হচ্ছে যত বয়স কম থাকবে তত বেশি, তার জন্য আপনি সুযোগ সুবিধা বেশি পাবেন। তার জন্য যত কম বয়সে চেষ্টা কর ইউরোপে আসতে পারেন, ততই আপনাদের জন্য ভালো। আর আমি চাই আমাদের বাংলাদেশের প্রতিটা ছেলে, প্রতিটা জেলার, প্রতিটা বিভাগের ছেলে ইউরোপের বিভিন্ন দেশে আসুক, আসলেও তো ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইফটা খুব সুন্দর কাটাতে পারবো, তো ফিউচারটা অনেক বেশি ভালো হবে, এটাই আর কিছু না। সো আর অনেক কিছু পরবর্তী স্টেপ যে ভিডিওগুলো আসতেছে, আশা করি সেটা আপনাদের কাজে লাগবে। গ্রিসের আসল বিষয় সব কিছু নিয়ে আমি যতটুকু জানি, শুধু গ্রিসের না, আমি যতটুকু জানি যে বিষয়ে, যে কোনো দেশের যে কোনো কিছু জানি, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো আপনারা আমার পাশে থাকেন। সো এর আগ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।